আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার প্রত্যন্ত একটি স্কুলে, যে স্কুলটির নাম হচ্ছে জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়, যেই বিদ্যালয়ে গত 27 তারিখে এইচপিভি টিকা কার্যক্রম নিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আসলে আজকে আমরা জানানোর চেষ্টা করব যে এইচপিভি টিকা নিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা আসলে কী কারণে অসুস্থ হয়েছেন, তারা কি টিকা নিয়ে অসুস্থ হয়েছেন নাকি অন্য কোনো কারণে, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। এবং যারা টিকা দিয়েছেন তারাই বা কেমন আছেন, আমরা আজকে সেদিন যারা টিকা দিয়েছেন তাদের কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা প্রথমেই আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তুমি যে সেদিন টিকা নিয়েছো, টিকা নিয়ে তোমার এখন কি অবস্থায় আছো? এখন সেদিন এসপিপি টিকা দেওয়ার পরে আমি এখন আল্লাহর রহমত অনেক ভালো আছি, এবং শুধু আমি না, আমার স্কুল, মানে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের সমস্ত শিক্ষার্থীরা দিয়েছে, আমার সহপাঠীরা দিয়েছে, সবাই দিয়েছিল। তাদের মধ্যে মানে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল, মানে ভয় থেকে, আতঙ্ক থেকে, আবার কেউ খালি পেটে ছিল, এই কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে আমি টিকা দেওয়ার পরে আমি অনেক ভালো ছিলাম, আবার আমার সাথে মানে অনেক অধিকাংশ শিক্ষার্থীও ভালো ছিল। আর মানে টিকা আমি দিয়েছি, এবং যারা যারা এখন টিকা দেয়নি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যারা টিকা দেয়নি তারা যেন এই টিকাটা খুব শীঘ্রই দেয়, কারণ এই টিকাটা আমাদের সবারই দেওয়া উচিত। পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা যারা রয়েছে এই টিকাটা সবারই দেওয়া উচিত। 27 তারিখে আমাদের শিক্ষকরা আমাদের বলেছে যে 29 তারিখে আমাদেরকে টিকা দেওয়া হবে। তখন আমরা সবাই জন্ম নিবন্ধন কার্ড নিয়ে এসেছি, তারপরে আমাদের সবাইকেই টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পরে আমরা সুস্থই ছিলাম, কিন্তু আমাদের ক্লাসের কিছু শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছে। তারপর আমাদের মনে হয় যে তারা সকালে খাবার খেয়ে আসেনি, এই জন্যই তাদের এরকম সমস্যা হয়েছে। আমরা সকালে খেয়ে এসেছি, এই জন্য আমাদের কোনো সমস্যাই হয়নি। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীদের কাছ থেকে, যারা টিকা দিয়েছেন তারা বলছিলেন যে এই টিকা নিয়ে তাদের কোনো সমস্যা হয়নি, তারা খুব ভালোভাবে এই টিকা নিয়েছেন এবং তারা এখন শারীরিকভাবে খুব ভালো আছেন। আমরা আরেক কয়েকজনের কাছে জানতে চাই, যারা অসুস্থ হয়ে পড়েছেন তারাই বা কী কারণে আসলে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আরেকজন বন্ধুর শিক্ষার্থীর কাছে জানবো, তুমি আসলে সেদিন টিকা নিয়ে কী কারণে আসলে অসুস্থ হয়েছিলে, এখন তুমি কেমন বোধ করছো? আমি সেদিন টিকা নিয়ে আমি কোনো অসুস্থ ছিলাম না, আমার বন্ধুরা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাদের দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এই জন্য বলছি আমরা সবাই টিকা নেব, টিকা নেওয়া অনেক ভালো। আমি টিকা নিয়ে প্রথমে কোনো সমস্যাই হয়নি, এই জন্য আমরা অনেক ভালোভাবে আছি। এবং আমাদের বান্ধবীরা যারা টিকা নেয়নি তাদের বলবো সবাই যেন এই টিকা গ্রহণ করে, টিকা গ্রহণ করা অনেক ভালো। এসপিভি টিকা আমাদের স্কুলে দেওয়া হয়েছে, আমি এই টিকা নিয়েছি, এই টিকা নিয়ে আমি সুস্থ বোধ করছি, এই টিকা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। আমি মনে করি এই টিকা সকলের দেওয়া উচিত, পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এই টিকা সকলে দিতে হবে। আর দিলে আমি প্রথমে বাসা থেকে আসছি কিন্তু কিছু খায় আসি নাই, ক্ষুধাতে আসছি, তখন আমি আমাকে টিকাটা যখন দিয়েছে তখন আমি আমার থেকে মাথাটা খুব একটু হালকা ব্যথা করছিল। তারপরে সবাই দেখি মাথা ব্যথা করে কেউ কে নিয়ে যাচ্ছে হাসপাতালে, তারপরে আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তারপর নেওয়া যাওয়ার ফলে আমার মাথাটা অনেক ব্যথা করছিল, তারপরে আমি সুস্থ হয়ে গেছি কিছুক্ষণের ভিতরে, তারপরে আমি বাসায় চলে আসছি, তারপরে আমরা সবাই স্কুলে আসতে পারছি, আমাদের কেউ আর কোনো অসুবিধা হয়নি। আমরা শুনছিলাম দুইজন কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে, তারা বলছিলেন যে এইচপিভি টিকা নিয়ে তারা এই মুহূর্তে খুব ভালো আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে নারীদের ক্যান্সার মৃত্যু হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এটির কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় 5,000-এর মতো মহিলা মারা যাচ্ছেন, এবং সেটিকে প্রতিরোধ করার জন্য, সেদিকের জন্য, এই রোগের আক্রান্ত হার কমিয়ে আনার জন্য সরকার 24 অক্টোবর থেকে সারা বাংলাদেশের পঞ্চম থেকে নবম শিক্ষার্থীদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ভোলা জেলায় প্রায় 500-এর অধিকের স্কুলের শিক্ষার্থীদেরকে তারা কিন্তু এক ডোজ এই টিকার কার্যক্রম শুরু করেছেন, এবং সেটি দিতে যেয়ে স্কুলের কিছু শিক্ষার্থীরা তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও এই শিক্ষার্থীদের মুখ থেকে আমরা জানলাম যে তারা আসলে একজনের দেখা দেখি আরেকজন অসুস্থ হয়ে পড়েছেন, কেউ বা সেদিন স্কুলে না খেয়ে আসার কারণে কিছুটা আতঙ্কিত হয়ে এই অসুস্থতা হয়েছেন। তবে তারা এখন সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, সেই জন্য আসলে সবার প্রতি তারা শিক্ষার্থীরাই অনুরোধ করছেন যে এইচপিভি টিকা নিয়ে নিরাপদ থাকার জন্য, এটি একটি কার্যকরী টিকা এবং সময় উপযোগী টিকা, সেটি নেওয়ার জন্য তারা শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন। আমরা একটু স্যারদের কাছ থেকে একটু জানবো, স্যার যদি একটু বলেন যে আসলে বাচ্চারা এখন কী অবস্থায় আছে, সেদিন কেন বা তারা অসুস্থ হয়ে পড়েছিল? আমাদের স্কুলে ওই দিন এইচপিভি টিকা দেওয়ার পরে আমরা সুস্থভাবে টিকাগুলি দেওয়া হয়েছে, হঠাৎ বাচ্চা চিকিৎসা দেওয়া হচ্ছে,
আমরা ওই বাচ্চাটাকে আমাদের প্রাথমিক চিকিৎসা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পরপর ওই বাচ্চাটা থেকে সব অনেকগুলো বাচ্চা আতঙ্কিত, আসলে টিকা কোনো সমস্যা নেই। টিকা দেওয়ার পর এখন এই যে বাচ্চারা ক্লাস করতেছে, ক্লাসে আসতেছে, স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতেছে, বাচ্চারা সুস্থ ভালো। এবং আজকেও আমার স্কুলে আমি যে বাচ্চা টিকাগুলো দেয় নাই, আমি ওদেরকে বলার পরে ওরা বা স্বতঃস্ফূর্ত টিকাগুলো দিয়েছে, এখন বাচ্চাগুলো সুস্থ আছে। আসলে টিকা না, এটা হচ্ছে ওদের মনের একটা দুর্বলতার কারণে আতঙ্কিত হয়ে ওরা আপনার এই সমস্যা দেখা দিয়েছে। এখন সম্পূর্ণ অবস্থায় ইনশাল্লাহ সুস্থ এবং বাচ্চারা এসে আমাদের স্কুলে ক্লাস করতেছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আমরা টিচাররা, আমরা ম্যাডামরা বাচ্চাদেরকে আমরা বুঝিয়েছি যে তাদের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, যেহেতু মেয়েরা ভবিষ্যতে মা হয়, সেই জন্য তাদের শরীরের জন্য এই টিকাটা কতটা প্রয়োজন এটা আমরা ওদেরকে বুঝিয়েছি, এবং সেখান থেকে তারা আগ্রহ নিয়েই টিকাটা দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন যথেষ্ট সুস্থই আছে, তাদের কোনো সমস্যা হয়নি। এবং তাদেরকে আমরা এটার গুরুত্ব নিয়ে যখন বলেছি, কিছু বাচ্চারা যারা কিনা টিকা দেয়ও নাই তারা এখন দিতে যাচ্ছে এবং বলতেছে যে না, আমরা আসলে আমাদের জন্য এই ভ্যাকসিনটা অনেক প্রয়োজন। তা আমি মনে করি যে টিকাটা সবারই দেওয়া উচিত, এবং এই টিকাটা আমাদের মা বোনদের জন্য অত্যাধিক শারীরিকভাবে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা টিকা। সারা পৃথিবী জুড়েই দেওয়া হচ্ছে যেন এটা এমন কিছু না হয়, কোনো নেগেটিভ অ্যাকশন না যায়, যাতে আমাদের বাচ্চারা ভয় পেয়ে যায়। এটা ভয় পাওয়ার কোনো কারণে, এটা তাদেরই ভালোর জন্য দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যারা মা হবেন, যারা সুস্থ বাচ্চা ই করবেন, তাদের স্বাস্থ্যের জন্য দেওয়া হচ্ছে। আমরা স্যারদের কাছে শুনছিলাম এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও বলছিলেন তারা এই টিকাটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং তারা কিন্তু এই টিকাটি নিয়ে সুস্থ আছে। এবং স্বাস্থ্য বিভাগ তারাও বলছেন যে প্রতিটি বাচ্চারই সবারই এই টিকাটি নেওয়া উচিত, এবং এই শুধু এটি স্কুলের বাচ্চাদের নয়, এই একই বয়সী যারা আছেন, পাঁচ বিশেষ করে 10-14 বছরের বয়সী যেসব বাচ্চারা আছেন, তাদের যারা বাহিরে আছেন তাদেরকেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই টিকাটি বিনামূল্যে দেওয়া হবে। তো সেই জন্য জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে এক ডোজ টিকা নিন, জরায়ুমু ক্যান্সার রুখে দিন, এই স্লোগান নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছেন। সবাই এই এসপিভি টিকা নিয়ে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। আদিল হোসেন তপু, চ্যানেল 24, ভোলা।